वेलकम टू आवर ऑनलाइन क्लास प्रथम श्रेणी শিক্ষার্থীদের তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। দেখো আজকে টপিক হচ্ছে রাইম। রাইম অর্থ হচ্ছে কি? ছড়া। উট অন ইয়োর শু, এই রাইমটা তোমাদের ইংলিশ পড়তে বইতে আছে তাই না? আরেকটি টপিক হচ্ছে প্যারাগ্রাফ অনুচ্ছেদ। প্যারাগ্রাফ অর্থ হচ্ছে কি? অনুচ্ছেদ। এটা টপিক হচ্ছে মাই ফ্যামিলি। আজকে আমার নিজের সম্পর্কে আর তোমরা তোমাদের সম্পর্কে লিখবে তাই না? মাই ফ্যামিলি অর্থ হচ্ছে আমার পরিবার। তোমরা কি তোমাদের পরিবার সম্পর্কে লিখবে তাই না? এখন দেখো আজকে রাইটার হচ্ছে পুট অন ইয়োর শু। পুট অন অর্থ হচ্ছে পরিধান করা, শু হচ্ছে জুতা তাই না? ওয়ান টু পুট অন ইয়োর শু, এক দুই তোমার জুতা কি পরিধান করো। দেখো এই বিচারে কি আছে, একটি পাদে কেটে ছেলে জুতা পড়ছে তাই না, পরিধান করছে। থ্রি ফোর ক্লোজ দ্য ডোর, ক্লোজ অর্থ কি বন্ধ, আর ডোর দরজা। থ্রি ফোর ক্লোজ দ্য ডোর, দেখো এই মেয়েটি কি করছে পিকচারে ছবিতে দরজা বন্ধ করছে তাই না? ক্লোজ দ্য ডোর অর্থ হচ্ছে দরজাটি বন্ধ করো। তারপর ফাইভ সিক্স পিক আপ স্টিক্স, পিক আপ অর্থ হচ্ছে কুড়ানো তুলে নাও, স্টিক্স অর্থ লাঠি। তাহলে পিক আপ স্টিক্স অর্থ হচ্ছে লাঠিগুলো তুলে নিচ্ছে বা কুড়াচ্ছে। সেভেন এইট লে দ্যাম স্ট্রেট, লে অর্থ কি রাখা, এই যে কিছুক্ষণ আগে কি লাঠিগুলো কি কুড়িয়ে উঠালো তাই না, এখন কি রাখবি, কিভাবে রাখবে, স্ট্রেট অর্থ হচ্ছে সোজা, তাহলে কি সোজাভাবে রাখবে, লে দ্যাম স্ট্রেট এই সেগুলোকে কি করবে সোজাভাবে রাখবে। সেভেন এইট লে দ্যাম স্ট্রেট, লাঠিগুলো কি করবে সোজা করে রাখবে। নাইন টেন ড্রো এ হ্যান্ড, নয় দশ ড্রো অর্থ কি আঁকা, কি আঁকবে একটি মুরগি আঁকবে তাই না, কিসের ছবি আছে এখানে পিকচারে, পিকচারে কি আছে একটি মুরগি আছে। নয় দশ ড্রো এ হ্যান্ড একটি মুরগি আঁকো। পুট অন ইয়োর শু, রাইমটা আমার সাথে সবাই আবার একটু পড়ো তোমরা, পুট অন ইয়োর শু ওয়ান টু পুট অন ইয়োর শু, থ্রি ফোর ক্লোজ দ্য ডোর, ফাইভ সিক্স পিক আপ স্টিক্স, সেভেন এইট লে দ্যাম স্ট্রেট স্ট্রেট, নাইন টেন ড্রো এ হ্যান্ড। পুট অন হচ্ছে অর্থ হচ্ছে পরিধান করা, পুট অন অর্থ পরিধান করা, শু জুতা তাই না, ক্লোজ বন্ধ, ডোর দরজা, ডোর অর্থ কি দরজা, পিক আপ, পিক আপ অর্থ হচ্ছে কুড়ানো, পিক আপ অর্থ হচ্ছে কুড়ানো বা তুলে নেওয়াকে বোঝাচ্ছে, কোনো কিছু পড়ে গেলে যেমন তোমাদের হাতে থেকে গিয়ে পড়ার সময় পেন্সিল পড়ে যায় তখন তুলো না, সেটাকে বলে পিক আপ, পিক আপ অর্থ হচ্ছে কুড়ানো। স্টিক্স ফাইভ সিক্স পিক আপ স্টিক্স, লাঠিগুলি কুড়াও বা তুলে নাও। সেভেন এইট লে দ্যাম স্ট্রেট, নাইন টেন ড্রো এ হ্যান্ড, ওয়ান টু পুট অন ইয়োর শু, এক দুই তোমার জুতাটি পরিধান করো, থ্রি ফোর ক্লোজ দ্য ডোর, তিন চার দরজাটি বন্ধ করো, দেখো পিকচারে দরজাটি বন্ধ করছে। ফাইভ সিক্স পিক আপ স্টিক্স, পাঁচ ছয় লাঠিগুলো কুড়াও, সেভেন এইট লে দ্যাম স্ট্রেট, সাত আট সেগুলোকে সোজাভাবে রাখো, দেখছো এখানে লাঠিগুলো কি সোজাভাবে রাখছে ছবিতে পিকচারে। নাইন টেন ড্রো এ হ্যান্ড, নয় দশ একটি মুরগির ছবি আঁকো, তোমরা তো অনেক পিকচার আঁকতে পারো তাই না, এখানে কিছু ছবি আছে একটি মুরগির ছবি তাই না, ড্রো এ হ্যান্ড একটি মুরগি আঁকো, ড্রো অর্থ কি আঁকা আর হ্যান্ড হচ্ছে মুরগি। যখন তোমরা রাইম লিখবে অবশ্যই পুট অন ইয়োর শু মানে কবিতার রাইম যে রাইমেই থাকুক না কেন তোমরা অবশ্যই খাতায় রাইমের নামটি লিখবে উপরে, তারপর রাইমটা লিখবে খাতায় ঠিক আছে, সুন্দর করে অবশ্যই হাত দিয়ে লেখা সুন্দর রাখবে সুন্দর করে লিখবে। এরপরে টপিকে আমরা আজকে শিখব প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ অর্থ হচ্ছে অনুচ্ছেদ,
অনুচ্ছেদ মানে কোন বিষয়ে সম্পর্কে বলা বা লেখাই হচ্ছে। এখন আজকে আমরা কোন বিষয় সম্পর্কে শিখব, মাই ফ্যামিলি। এর আগে তোমরা কি শিখেছ, মাই সেলফ, তাই না? নিজের সম্পর্কে বলা, নিজের সম্পর্কে বলা। আজকে কি শিখব, মাই ফ্যামিলি, আমার পরিবার সম্পর্কে, তাই না? যেমন আমার পরিবারে কি আছে, আমার হাজবেন্ড আছে, আমার দুই মেয়ে আছে, আমার শ্বশুর শাশুড়ি আছেন। এখন তোমাদের পরিবারে ফ্যামিলিতে যারা আছেন তোমরা কি তাই লিখবে, তাই না? দেখো, মাই ফ্যামিলি, মাই অর্থ হচ্ছে আমার, আর ফ্যামিলি পরিবার, মাই ফ্যামিলি আমার পরিবার। প্রথমে আগে অবশ্যই রাইমের মতো প্যারাগ্রাফের নামটাও তোমাদের খাতার উপরে লিখতে হবে, তারপরে তোমরা তোমাদের লেখাগুলি লিখবে। আই হ্যাভ ভেরি স্মল ফ্যামিলি, আই অর্থ কি আমি, তাই না? হ্যাভ আছে, এ স্মল ফ্যামিলি, স্মল অর্থ কি ছোট, ফ্যামিলি পরিবার, তাহলে কি হলো, আই হ্যাভ এ স্মল ফ্যামিলি, আমার একটি ছোট পরিবার আছে। দেখো, আই হ্যাভ ওয়ান সিস্টার, আমার কি আছে এখানে লিখেছি, আই হ্যাভ ওয়ান সিস্টার, আমার একটি বোন আছে। এখন তো তুমি তো বলতে পারবি, আমার তো বোন নেই, আমার ভাই আছে, তাহলে তুমি কি লিখবে, আই হ্যাভ ওয়ান ব্রাদার, কারো আবার একটি বোন একটি ভাইও থাকতে পারে, তখন কি লিখবে, আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার। আবার কারো দুই বোনই থাকতে পারে, আই হ্যাভ টু সিস্টার্স, দুই ভাই থাকলে টু ব্রাদার্স, মানে এই জায়গাগুলি তোমাদের মতো করে তোমরা লিখতে পারো, তাই না? তারপর দেখো, মাই ফাদার ইজ এ টিচার, ফাদার অর্থ কি বাবা, মাই ফাদার আমার বাবা, তাই না? এখন তোমার বাবা কি করে, সে যদি বিজনেস করে তাহলে বিজনেসম্যান, সেটা লিখবে, টিচার হলে শিক্ষক যদি হয় তাহলে টিচার লিখবে, তাই না? ডক্টর হলে, ইঞ্জিনিয়ার হলে, যাই হোক না কেন তোমার পেশাটা সেটাই লিখবে, ডক্টর হলে ডক্টর লিখবে, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার লিখবে, ওকে? তাহলে কি, মাই ফাদার ইজ এ টিচার এখানে দিয়েছি, তাহলে এটা অর্থ কি হলো, আমার বাবা একজন শিক্ষক, ঠিক আছে? তোমাদের পেশা অনুযায়ী তোমরা এটা লিখবে। তারপর দেখো, মাই মাদার, মাই মাদার কি আমার মা, তাই না? মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ অর্থ কি গৃহিণী, আমার মা একজন গৃহিণী, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, আমার মা একজন গৃহিণী, কারো মা গৃহিণী হতে পারে, টিচার, ডক্টর, এছাড়া কি অনেকেই অনলাইন বিজনেসও করতে পারে, যার যার পেশা অনুযায়ী এখানে লিখতে পারো, ঠিক আছে? মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, বেশিরভাগ মায়েরা কি গৃহিণী, হাউস ওয়াইফ, এই জন্য আমি মাই মাদার ইজ এ হাউস ওয়াইফই লিখেছি। উই আর এ হ্যাপি ফ্যামিলি, হ্যাপি অর্থ কি সুখী, হ্যাপি অর্থ সুখী, উই আর এ হ্যাপি ফ্যামিলি, আমরা একটি সুখী পরিবার, উই আর এ হ্যাপি ফ্যামিলি, আমরা একটি সুখী পরিবার, ঠিক আছে? এখন দেখো, মাই ফ্যামিলি এখানে কি লিখেছি, একটা ছোট পরিবারের কথা লিখেছি, তাই তো? এখন যদি তোমার পরিবারে যদি দাদা দাদি থাকে, চাচা চাচি থাকে, তোমরা তাও লিখতে পারো, ঠিক আছে? দেখো, আমরা আবার প্যারাগ্রাফটা পড়ি, মাই ফ্যামিলি, আই হ্যাভ এ স্মল ফ্যামিলি, আমার একটি ছোট পরিবার আছে, আই হ্যাভ ওয়ান সিস্টার, আমার একটি বোন আছে, মাই ফাদার ইজ এ টিচার, আমার একজন সরি আমার বাবা একজন শিক্ষক, মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, আমার মা একজন গৃহিণী, উই আর এ হ্যাপি ফ্যামিলি, আমরা আমাদের একটি সুখী পরিবার, আমরা একটি সুখী পরিবার। এখন দেখো, আমরা কিন্তু অবশ্যই একটা বাসায় সবাই মিলেমিশে সবাই সুখে আছি, এই জন্য কি হ্যাপি ফ্যামিলি, তাই না? সুখী পরিবার, উই আর এ হ্যাপি ফ্যামিলি, আমরা সুখী পরিবার। আচ্ছা, আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা শিখলাম প্যারাগ্রাফ মাই ফ্যামিলি। দেখো, আমার সাথে আবার করো, আই হ্যাভ এ স্মল ফ্যামিলি, আমার একটি ছোট পরিবার আছে, আই হ্যাভ ওয়ান সিস্টার, আমার একটি বোন আছে, মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, আমার মা একজন গৃহিণী, উই আর এ হ্যাপি ফ্যামিলি, আমরা সুখী পরিবার। এখন তোমরা এইটা তো লিখবে, অবশ্যই সুন্দর করে লিখবে, এটা তোমরা ডাউনলোড করে সুন্দর করে অফলাইনেও যাতে লিখতে পারো, এই জন্য তোমরা তুলে নিতে পারো, তখন খাতায় অবশ্যই যেন হাতের লেখা সুন্দর হয় সেই দিকেও তোমাদের যত্নবান হতে হবে।
আবার তোমরা পুট অন ইউ শু যে রাইমটা পড়লাম সেটাও ভালোভাবে খাতায় বারবার লিখবে অনুশীলন করবে বইয়ে যেভাবে আছে লাইনগুলি যেভাবে সেট করে দেওয়া আছে লাইনগুলি একটার পর পরের লাইনটা কীভাবে আছে সেইভাবেই তোমরা ওই গ্যাপে গ্যাপে রাইমটা লিখবে ঠিক আছে লাইনটা যেন তোর দেখতে সুন্দর হয় এলোমেলোভাবে উল্টাপাল্টা করে লিখবে না যেভাবে বইয়ের মধ্যে দেওয়া আছে সেভাবেই লিখবে এছাড়া আমরা যে আজকে প্যারাগ্রাফ মাই ফ্যামিলি পড়লাম নিচে এটাও তোমরা তো লিখতে পারো আবার নিজের মতো করেও তৈরি করে বাসায় বারবার লিখবে অনুশীলন করবে প্র্যাকটিস করবে ভালো থাকবে ভালো থেকো আল্লাহ হাফেজ।